নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এর বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। কাশ্মীরে বানচাল সেনা শিবিরে ফিয়াদে হামলার ছক, জোড়া এনকাউন্টারে নিকেশ চার জেহাদি। কাশ্মীরে জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ভূস্বর্গে বানচাল ফিয়াদে হামলার ছক, গুলির লড়াইয়ে খতম চার জেহাদি। মঙ্গলবার অবন্তিপোড়া ও বীজবেহড়া এলাকায় অভিযান চালায় কাশ্মীর পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী। পাশাপাশি আরেকটি অভিযানে শ্রীনগর থেকে তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে অবন্তিপোড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। গুলির লড়াইয়ে খতম হয় তিন জেহাদি, তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক, বাকিরা লস্করই তৈয়বার সদস্য বলেই জানা গিয়েছে। কাশ্মীর পুলিশের এডিজি দিলবাগ সিং জানিয়েছেন, সেনা শিবিরে আত্মঘাতী বা ফিয়াদে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের। তার আগেই সূত্রের খবরের ভিত্তিতে ছক বানচাল করল যৌথ বাহিনী। খতম হয়েছে লস্কর কমান্ডার মুক্তার ভাট। এই তিন জেহাদির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তারা এক পুলিশকর্মী ও দুই আরপিএফ হত্যায় জড়িত ছিল। খতম হওয়া জঙ্গিদের কাছ থেকে AK-47 রাইফেল, AK-56 রাইফেল ও একটি পিস্তল উদ্ধার হয়েছে। অপর অভিযানটি চালানো হয় বীজবেহড়া এলাকায়, সেখানে আরও এক জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী। এদিনের জোড়া এনকাউন্টার কাশ্মীর পুলিশের বড় সাফল্য বলে দাবি করেছেন কাশ্মীর পুলিশের এডিজি দিলবাগ সিং। পুলওয়ামা হামলাকে সমর্থন করায় 5 বছরের সাজা পড়ুয়াকে। পুলওয়ামায় জঙ্গি হামলা উদযাপন করার দায়ে 5 বছরের কারাদণ্ডের সাজা শোনানো হলো এক ইঞ্জিনিয়ারিং ছাত্রকে। জঙ্গি হামলার পর ফেসবুকে অবমাননাকর বিষয় পোস্ট করাই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বিরুদ্ধে এই সাজার ঘোষণা করে বেঙ্গালুরুর বিশেষ NIA আদালত। আদালত বলে, ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে ব্যাহত করার অভিপ্রায়ে সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে সমর্থন করে সাজাপ্রাপ্ত পড়ুয়া। পড়ুয়ার এই কৃতিকে মহান জাতির বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দেয় আদালত। ফেসবুক অ্যাকাউন্টে সাজাপ্রাপ্ত পড়ুয়ার অবমাননাকর পোস্ট নিয়ে আদালত বলে, অভিযুক্ত ব্যক্তি 2-1 বার অবমাননাকর মন্তব্য করেননি। ফেসবুকে সব নিউজ চ্যানেলের সব পোস্টে তিনি এই ধরনের মন্তব্য করেন। আদালত বলে, অভিযুক্ত কোনো অশিক্ষিত ব্যক্তি বা সাধারণ মানুষ না, অপরাধ সংগঠনের সময় সে একজন ইঞ্জিনিয়ারিং ছাত্র ছিল। সে তার ফেসবুক অ্যাকাউন্টে উদ্দেশ্যমূলকভাবে পোস্ট ও মন্তব্যগুলি করেছিল। মহান আত্মাদের হত্যায় সে খুশি হয়েছিল এবং মহান আত্মার মৃত্যু উদযাপন করেছিল। তার এই কাজ দেখে মনে হয় সে ভারতীয় না, তাই অভিযুক্তের এই কাজ আমাদের মহান জাতির বিরুদ্ধে সংঘটিত জঘন্য একটি অপরাধ। এই মামলায় অভিযুক্ত বেঙ্গালুরু ভিত্তিক একটি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফুইজ রশিদকে ভারতীয় দণ্ডবিধির 153A, 201 এবং বেআইনি কার্যকলাপ আইন 1967 বা UAP এর 13 নম্বর ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়। একসঙ্গে দোষ মিসাইল ছুড়ল কিমের কোরিয়া, উত্তর দিল দক্ষিণও। এবার দক্ষিণ কোরিয়ার জলসীমার মধ্যে মিসাইল হামলা চালালো উত্তর কোরিয়া। বুধবার সকালে দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে অন্তত 10টি মিসাইল ছড়ে কিম জং উনের দেশ। তার মধ্যে একটি জাপান সাগরে দক্ষিণ কোরিয়ার জলসীমায় আছড়ে পড়ে। তবে চুপ থাকেনি দক্ষিণ কোরিয়াও, পাল্টা জবাব দিয়ে মিসাইল ছড়া হয় সিওল। উত্তর কোরিয়ার হামলার কড়া নিন্দা করে বিবৃতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সমুদ্র উপকূলের কাছাকাছি থাকা বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। বেশ কয়েকটি বিমানের রুটও বদল করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। দক্ষিণ কোরিয়ার সেনার তরফ থেকে এই গোটা ঘটনা নিয়ে সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, 1953 সালের পর দক্ষিণ কোরিয়ার জলসীমার এত ভিতরে মিসাইল হামলা চালায়নি উত্তর কোরিয়া। এই ঘটনাকে দেশের বিরুদ্ধে আগ্রাসন বলেই ধরে নিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই হামলা একেবারেই মেনে নেবে না দক্ষিণ কোরিয়া, দেশের উপর এই আক্রমণের যোগ্য জবাব দেবে সিওল। এই হামলার পরেই দেশের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, এহেন হামলার পরে কড়া প্রত্যুত্তর দিতেই হবে কিম জং উনের দেশকে। হামলার 3 ঘন্টা কেটে যাওয়ার পরে পাল্টা জবাব দেয় দক্ষিণ কোরিয়া। সব মিলিয়ে 3টি মিসাইল উৎক্ষেপণ করেছে সিওল। সে দেশের দাবি, উত্তর কোরিয়ায় জলসীমা পেরিয়েই আছড়ে পড়েছে এই মিসাইলগুলি। প্রসঙ্গত, এই প্রথমবার একে অপরকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে 2 কোরিয়া। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।